নমস্কার আজকে বৃষরাশির বিষয় নিয়ে আলোচনা করব। বৃষরাশির দু হাজার চব্বিশ সালে কোন কোন সমস্যা আসতে পারে সেই বিষয়গুলোকে নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব আমরা তো এর আগে ভিডিও পড়েছিলাম যে বৃষরাশির অবশ্যই একটি ভালো সময় আসছে কিন্তু অবশ্যই ভালো সময় আসছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই এবং বৃষরাশির সত্যি অনেক 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 ভালো ফল পাবে কিন্তু যতই ভালো সময় আসুক তার পেছনে কিছু সমস্যাও লুকিয়ে থাকে এবং সমস্যার মধ্যে যদি আপনি পড়ে যান তাহলে পারে কোন কোন মানুষ রয়েছে সমস্যা দীর্ঘদিন ধরে জড়িয়ে থাকে আর বৃষরাশির কপালে একটু সমস্যা বেশি আসে মনে হয় তো যাই হোক আমরা স্টেপ বাই স্টেপ এই সমস্যা নিয়ে আলোচনা করব আজকে এবং বৃষরাশির ব্যক্তি যদি আপনি হন একটু ধৈর্য সহকারে অনুষ্ঠান দেখুন কারণ হচ্ছে আপনার কথাই বলবো যে দু হাজার চব্বিশে আপনি কোন কোন সমস্যার সম্মুখীন হতে পারেন এবং সেই সমস্যায় পড়লে আপনি কি করবেন এবং এই অনুষ্ঠানটা যে আমি করছি এটা বিশেষ করে বৃহস্পতি রাহু কেতু এবং শনি এই চারটি দীর্ঘমেয়াদী প্ল্যানেট এরা হচ্ছে সমস্যা দিতেও অনেক দিন ধরে দেয় এবং সমস্যা না দিলেও সেটা কিন্তু মানে ভালো ফল দিলেও অনেক দিন ধরে দেয় তো এই বিষয়ে আমি আপনাকে জানাবো যে এই চারটি গ্রহ আপনাদেরকে কোন কোন সমস্যার মধ্যে ফেলে দিতে পারে এবং এটাকে জেনে আপনাকে কিন্তু অবশ্যই সতর্ক থাকতে হবে ওয়াকিবহল থাকতে হবে আর আমার আমি মনে করি যে যদি আপনি সমস্যা আসার আগে জেনে যান যে আমার এই সমস্যাটা আসছে তাহলে আপনি একটা মেন্টাল প্রিপারেশান নিয়ে নিতে পারেন তো আমরা সব স্টেপ বাই স্টেপ বলবো তবে ওই নিয়ম যে শুরু করার আগে প্রথমেই বলবো যে আপনি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এটা নিয়ম বলতে পেরেছেন মানে আমরা ইউটিউবে যারা ভিডিও করি সেটা প্রত্যেক লোক সবাই বলে দেখবেন যে সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেবেন এটা কিন্তু আমি আপনাকে বলছি সাবস্ক্রাইবটা করে দেবেন তো আমরা স্টেপ বাই স্টেপ বিষয়গুলোকে বলছি আপনি কিন্তু বোঝার চেষ্টা করুন এবং আমি যে হাওয়াতে কথা বলছি এরকম নয় সমস্যা কিন্তু আসবে তো সমস্যা ভালো ফলও অবশ্যই পাবেন কিন্তু সমস্যাগুলোও আসবে কিন্তু আপনি সমস্যাগুলো জেনে নিন আগে থাকতে যেমন হচ্ছে বৃষরাশির এপ্রিল মাসের পর থেকে বৃষরাশির মধ্যে বৃহস্পতি এসে যাবে এবারে দেখুন এখন বর্তমান সময়ে বৃহস্পতি মেষ রাশির মধ্যে অবস্থান করছে যেটা বৃষরাশির স্থান এবং বৃহস্পতি স্থানে অবস্থান করে তাহলে কিন্তু পঞ্চম দৃষ্টি দিয়ে বৃহস্পতি কিন্তু সরাসরি বৃষরাশির চতুর্থ ঘরকে দেখছে এবং বিষরাশির নবম ঘর অষ্টম ঘরকে দেখছে এর ফলে বৃষরাশির ক্ষেত্রে কিন্তু ভালো অনেকগুলো ঘটনা ঘটলেও খারাপ কী কী ঘটনাগুলো ঘটবে জানে রাখুন প্রথম নম্বর কথা বৃষরাশির কিছু পারিবারিক সমস্যা আসতে পারে বিষরাশির কিন্তু কিছু হঠাৎ শারীরিক সমস্যা আসতে পারে এবং বিশ্বরাশির পরিবারের মধ্যে বিষরাশির মানুষের সঙ্গে একটু আন্ডারস্ট্যান্ডিং প্রবলেম আসতে পারে এবং বৃষরাশির পরিবারের লোকজনদের জন্য বা নিজের শরীরের জন্য কিছু আর্থিক খরচা হয়ে যেতে পারে এবং বৃষরাশির কিন্তু একটা জ্যোতিষ শেখার ব্যাপার কিন্তু সামনে আসছে যদি আপনি বৃষরাশির মানুষ এবং জ্যোতিষ শিখতে চান তাহলে একটা অপরচুনিটি কিন্তু সামনে আপনার জন্য আসছে এবং বৃষরাশির মানুষের কিন্তু নিজস্ব প্রপার্টির জন্য কিছু পয়সা করি খরচা হতে পারে তো এক্ষেত্রে অবশ্যই খরচা হতে পারে প্রপার্টির জন্য খরচা হতে পারে পরিবারের জন্য সমস্যাও আসতে পারে তবে আপনাকে এই কথাগুলো বলার একটাই মাত্র কারণ যে অবশ্যই আসতে পারে এটা প্রত্যেকটি ন্যাচারাল মানুষের জীবনের মধ্যেই পারিবারিক সমস্যা বা প্রপার্টি কিনতে গেলে অর্থ খরচা এগুলো সবার ক্ষেত্রেই হয় কিন্তু আপনাকে আগে থাকতে আমি বলে দিচ্ছি কারণ হচ্ছে যদি আপনি একটু বুঝে থাকেন তাহলে পারে আপনি পারিবারিক সমস্যার মধ্যে সেইভাবে নিজের রোলটা প্লে করবেন যাতে সমস্যাটা অনেক বড় আকার না নেয় তো এই জায়গাগুলো একটু সতর্ক থাকলে আপনি কিন্তু সমস্যার মধ্যে পড়বেন না এছাড়াও কিন্তু বৃহস্পতি মে মাসের পর থেকে আপনাদের লগ্নে চলে আসছে বৃহস্পতি হচ্ছে আপনাদের মানে আপনাদের রাশিতে চলে আসছে বৃহস্পতি হচ্ছে আপনার রাশির ঠিক অষ্টমপতি সে যখন আপনার লগ্নে চলে আসবে তখন কিন্তু বৃহস্পতি আপনাকে কিছু শারীরিক সমস্যা দিয়ে দেবে এবং আপনার শ্বাস প্রশ্বাস জনিত কোনো সমস্যা হার্ট সংক্রান্ত কোনো সমস্যা মানে বুক সংক্রান্ত কোনো সমস্যা এগুলো কিন্তু বৃহস্পতি আনবে এছাড়াও পেটের সমস্যাও কিন্তু এখনও আছে পরবর্তী সময়ও নিয়ে আসবে ঠিক আছে তো এই জায়গাগুলো আপনাকে একটু বুঝে চলতে হবে সে তার জন্য নিজস্ব জন্মছককে বিচার করিয়ে সঠিক রেমেডি করতে হবে নচেত আপনাকে একটু ভালো খাওয়া দাওয়ার মধ্যে থাকতে হবে মানে রেমেডি করলেও ভালো খাওয়া দাওয়ার মধ্যে থাকতে হবে একটু মর্নিং ওয়ার্ক জীবনযাত্রাকে চেঞ্জ করতে হবে এছাড়াও দেখুন শনি আপনাদের ঠিক রাশির দশম ঘরের মধ্যে বসে রয়েছে দশম ঘরের মধ্যে শনি রাজ্যকারী গ্রহ কিন্তু আপনাদেরকে অবশ্যই দু হাজার চব্বিশে ডেভেলপ দেবে কিন্তু শনির ন্যাচারাল ফলটাকেও আপনাকে বুঝতে হবে যে শনি দশম ঘরে বসে থেকে আপনাদের কর্মের স্ট্র্যাগেল বাড়িয়ে দেবে আপনাদের কর্মের মধ্যে কিন্তু ছোটো খাটো মনোমালিন্য আনতে পারে কারণ ছোটো খাটো কেন বললাম কারণ সে নিজের ঘরে বসে আছে বলে সেটা যদি অন্যের ঘরে বসত থাকতো বড়ো সমস্যা নিয়ে আসতো বড়ো মনোমালিন্য নিয়ে আসতো কিন্তু কিন্তু নিজের ঘরে যেহেতু বসে রয়েছে তাই জন্য একটা ছোট অভিমানের একটা পাঠ কিন্তু নিয়ে আসবে এবং শনি দশম ঘরে বসে থাকলে পরে সাধারণভাবে কর্মের স্ট্যাগেল বেড়ে যায় এছাড়াও মানে কর্মের বেশি চাপ চলে আসে এবং শনি দশম ঘরে থাকলে পরে আর একটা প্রবলেম হয় মানে আমার কাজটা আপনাকে দিয়ে চলে গেলাম বুঝতে মানে অন্য ঘরের কাজ সে বললো কি ভাই তুই একটু করে দিবি এরকম সমস্যাগুলো কিন্তু আসে এর জন্য স্ট্রাগেল বেড়ে যায় তো সেই ক্ষেত্রে আপনি কতটা এর জন্য সক্ষম সেই ব্যাপারগুলোকে মাথায় রেখে আপনি করবেন অবশ্যই অন্যকে হেল্প করা উচিত কিন্তু নিজের শরীরকে অসুস্থ করে অন্যকে তো হেল্প করা ঠিক নয় তো সেই জায়গাটা আপনার নিজের মতো করে বুদ্ধি কাটাবেন এছাড়াও দেখুন শনি আপনার ঠিক রাশির চতুর্থ ঘরের মধ্যে দৃষ্টি দেবে এবং চতুর্থ ঘরের মধ্যে শনি দৃষ্টি দিলে পারে সাধারণভাবে কিছু পারিবারিক সমস্যা আপনার ওয়াইফের সঙ্গে আপনার কিছু বন্ডিং প্রবলেম এবং আপনার ওয়াইফেরও কিছু বা মায়ের কিছু শারীরিক সমস্যাও কিন্তু নিয়ে আসতে পারে সেই জায়গাটা আপনি অবশ্যই একটুখানি প্রিপারেশান নিয়ে রাখুন এবং সমস্যা যখন আসবে যদি সমস্যাটা শারীরিক হয় তাহলে পরে আপনাকে প্ল্যানিং আগে থাকতে করে নিতে হবে যে যদি সমস্যা আসে তো আমি কিভাবে তাকে ট্যাকেল করব এবং যদি সেটা ঝগড়া বিবাদের সমস্যা হয় তাহলে পরে কিন্তু আপনাকে চুপ থাকতে হবে ব্যস্ত কথা বলবেন তাহলে কিন্তু সমস্যা বেড়ে যাবে কারণ ঝগড়া বিবাদের মধ্যে এক অবশ্যই কথা বলতে হয় কিন্তু যখন শনি আপনার চতুর্থ ঘরকে দেখছে তখন কিন্তু ঝগড়া বিবাদের মধ্যে কথা বেশি বললেই কথা কিন্তু বেড়ে যাবে অনেক বেশি তো সেখানটা আপনি বুদ্ধি কাটিয়ে চলবেন এছাড়াও দেখুন বৃষরাশির ক্ষেত্রে রাশির ঠিক একাদশ ঘরের মধ্যে রাহু রয়েছে রাশির একাদশ ঘরের মধ্যে রাহু থাকলে পারে অবশ্যই লাভ দেয় স্বাস্থ্যের প্রতিটা কথার মধ্যেই লেখা রয়েছে এর অনেক কন্ডিশন আছে আমি যখন রাহুকে নিয়ে অনুষ্ঠান করবো শিক্ষামূলক তখন ব্যাপারগুলোকে যখন আপনি দেখবেন তখন আপনার চোখের এই চশমাটা এরকম খুলে যাবে বুঝতে পেরেছেন মানে এই চোখটা ধান্দা ধান্দা লাগছে তো চশমাটা খুলে যাবে সরি তো ব্যাপারটা হচ্ছে যে আমরা শাস্ত্রীয় বইতে অনেক কথা পড়ি কিন্তু ফ্যাক্টের কিন্তু এরকম হয় না শাস্ত্রীয় কথার মধ্যে লেখা রয়েছে রাহু ইলেভেন্থ হাউসে যখন থাকবে প্রচুর লাভ দিয়ে দেবে কোনো দিন এটা হতে পারে না কন্ডিশন থাকবেই থাকবে রাহু যার শত্রু ক্ষেত্র মানে এটা পরবর্তী সময় বোঝাবো আপনাকে এটা আমি হানড্রেড পার্সেন্ট বলবো যে এটা হতেই পারে না রাহু ইলেভেন্থ হাউসে থাকলেই যে লাভ দেবে কোনো মানে নেই অনেক কন্ডিশন আছে তবেই এটা অ্যাস্ট্রোলজি তাই এটা সবার বোঝার ব্যাপার নয় যারা অ্যাস্ট্রোলজি বা যারা জ্যোতিষ না তারা তারা কোনো মামুলি লোক নয় তারাও পড়াশোনা করে বসে রয়েছে যে ব্যাপারগুলোকে বোঝে আর যে জ্যোতিষ কিছু জানে না সে বোকার মতো কথা হলে রাশি একাদশে রাশির একাদশে যেহেতু রাহু এসে গেলে রাহু তো বিশাল লাভ দিয়ে দেবে সে মূর্খ একটা সে কিছু জানে না অবশ্যই লাভ দেবে আমি তো বলছি লাভদায় রাশির একাদশের রাহু কিন্তু তার কন্ডিশনে যদি মিলে যায় তাহলেই লাভটা আপনি পাবেন নইলে আপনি যদি চার আনার লাভ পান বারো আনার ক্ষতি করে দিয়ে রাহু চলে যাবে তো এগুলো পরের কথা আমি যখন জ্যোতিষের শিক্ষামূলক অনুষ্ঠান করি তখন আমার গলার ভয়েসটা ওরকম থাকে কারণ আমি অনেক কাউকে চ্যালেঞ্জ দিয়ে দিই আমার মুখের সামনে এসে বলুক সে যে এটা ভুল বলছো তুমি ঠিক আছে আমি যখন শেখাই তো এগুলো অন্য কথা তো রাশি ফলের ভিডিওতে একটা অন্যরকম ভিডিও তো ব্যাপারটা হচ্ছে রাশির একাদশ ঘরে যখন রাহু আসে রাহু পঞ্চম ঘরের মধ্যে দৃষ্টি দেয় এবং পঞ্চম ঘরটা মানে রাহুর যেটা রাহু সরি বলছি রাহু একাদশ ঘরে থাকলে পারে রাহু কিন্তু পঞ্চম ঘরের মধ্যে দৃষ্টি দেয় মানে সপ্তম দৃষ্টিতে পঞ্চম ঘরে চলে আসে তাহলে পারে পঞ্চম ঘর হচ্ছে আপনার সন্তানের ঘর সন্তানকে নিয়ে আপনার চিন্তা বৃদ্ধি পেতে পারে নতুন সন্তান সম্ভব সন্তান নেবার একটা মানে রাহু না আপনাকে একটা ভেবা চাকার মধ্যে ফেলে তো রাহু কি করে দেখুন আমি একটা একটা উদাহরণ দিচ্ছি বুঝুন রাহু ধরো আপনাকে বোঝালো যে তুই একটা সন্তান নে ঠিক আছে এবারে আপনাকে দীর্ঘদিন ধরে বোঝালো এবার আপনি বললেন কি হ্যাঁ ঠিক আছে আমি তাহলে নেব এইবারে এই নেব যেই বললেন দুনিয়ার আরো ঝামেলা আপনার পারিপার্শ্বিকভাবে তৈরি করে দিল রাহু এবারে হচ্ছে আপনি দুঃখ পাচ্ছেন কেন আপনি যেটা ভেবেছিলেন করতে পারছেন না আর এই জন্য আপনি দুঃখ পাচ্ছেন আবার একটা কনফিউশনও আপনার মধ্যে আসছে যে আমি যদি সত্যি নিই তাহলে কোনো সমস্যায় পড়বো না তো এই নিয়ে টোটালি ডিপ্রেশন দিয়ে দিল এটাই রাহুর কাজ তো এরকমভাবে রাহু কিন্তু আপনাকে জড়িয়ে দিতে পারে তাই আপনি কিন্তু সাবধানে থাকবেন একাদশে রাহু লাভটাকে নিন কিন্তু ক্ষতিও করে কিন্তু একাদশে রাহু এবং একাদশে রাহু কিন্তু হঠাৎ কিছু পয়সা আপনার হুট করে লস করি লস না হলে ইনভেস্ট করে দিলেন কোথাও এখন ধরুন আপনার কাছে রিয়েল ক্যাশ রয়েছে ধরুন এক লাখ টাকা মনে করা যাক কিন্তু আপনি কোনো বি কারণে সেটা অন্য কোথাও ইনভেস্ট করে দিলেন কিন্তু ইনভেস্ট করে দেওয়ার সঙ্গে সঙ্গে তো আপনার যদি এক্ষুনি কোনো প্রবলেম পড়ে তো আপনি তো সেই ক্যাশটা পাবেন না তো সেইখানে কিন্তু রাহু এরকম প্রবলেম করে যে আপনি যেই ইনভেস্ট করলেন তখন একটা অন্য সুযোগ আসলো আপনার কাছে পয়সা দিই করতে পারছেন না এরকম সমস্যাও কিন্তু রাহু আনে এছাড়াও দেখুন আপনাদের রাশির ঠিক পঞ্চম ঘরের মধ্যে কেতু বসে রয়েছে কেতু বসে থাকাটা একটা ব্যাপার যে রশির পঞ্চম ঘরে কেতু বসে থাকলে পারে অবশ্যই যেই মানুষ অ্যাস্ট্রোলজি যেই মানুষ তন্ত্র রিলেটেড প্রফেশনে রয়েছে বা তন্ত্র অ্যাস্ট্রোলজি শেখার মেন্টালিটি আছে যে স্পিরিচুয়াল মাইন্ডের লোক তাকে কেতু অবশ্যই ভালো ফল দিয়ে দেবে কিন্তু সাধারণ জীবনযাত্রার মধ্যে যে আছে তার মধ্যে কিন্তু একটা বিষণ্নতা নিয়ে আসবে ডিপ্রেশান নিয়ে আসবে পঞ্চম ঘরের কেতু কিন্তু বেশিরভাগ সময় দেখা যায় পঞ্চম ঘর হচ্ছে প্রেমের ঘর এবং প্রেম মানে হচ্ছে যে ওই পার্কে বসে কোনো মেয়ের সঙ্গে আমি গল্প করছি এটাই প্রেম নয় আমি আমার বাবাকে প্রেম করি আমি আমার মাকে প্রেম করি মানে প্রেম ভালোবাসা তো আমি আমার সন্তানকে প্রেম করি মানে প্রেম মানে ভালোবাসা এই পঞ্চম ঘরে কেতু এসে আপনাকে কি করবে আপনার মধ্যে একটা খিটখিটে মেজাজ করিয়ে দিতে পারে এবং আপনি যাকে ভালোবাসেন এতদিন ধরে তো ভালোবাসছিলেন এখন যেন তার নেগেটিভ পয়েন্টগুলোই আপনার চোখের সামনে চলে আসছে এই জন্য আপনি বিরক্ত হয়ে যাচ্ছেন বলছেন এবং সেও দেখছে কি জানা লোকটা তো চেঞ্জ হয়ে যাচ্ছে আগে তো আমার সঙ্গে ভালো কথা বলতো এখন তো শুধু আমার খারাপ কথাগুলোই বলে এবং যারা রিয়েল প্রেম করছে মানে ওই পার্কের মধ্যে বসে যারা প্রেম করছে তাদের ক্ষেত্রেও কিন্তু কিছু সমস্যা নিয়ে চলে আসে তাই আপনাকে এই যে ব্যাপারগুলো এর জন্য জ্যোতিষী নয় এর জন্য কিন্তু অবশ্যই নিজের মেন্টালিটি আপনাকে বুঝে বুঝে পা ফেলতে হবে দু হাজার চব্বিশে তাহলে পারে কিন্তু দু হাজার চব্বিশের লাভটা শুধুমাত্র আপনি নেবেন এবং যেগুলো সমস্যা আসতে পারে সেগুলোকে নেবেন না নিজের বুদ্ধি খাটিয়ে যদি আপনি চলেন তাহলে দু হাজার চব্বিশটা আপনাকে লাভ দেবে কিন্তু যদি আপনি উইক হয়ে যান যদি আপনি মনে করেন ও ঠিক আছে কিছু হবে না তাহলে আপনি কিন্তু বড় সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন দু হাজার বিশেষ করে দু হাজার জুন মাস থেকে জুন মাস থেকে ডিসেম্বর অবধি বিশেষ সতর্কতা আপনাকে অবলম্বন করতে হবে এছাড়াও রাশির অষ্টম ঘরে যখন বৃহস্পতি এসছে তখন কিন্তু আপনার মান সম্মান হানি করার চেষ্টা করবে বৃহস্পতি কোনো শাস্ত্রীয় বইতে লেখা নেই যখন লেখা রয়েছে লগ্নের মধ্যে বা রাশির মধ্যে বৃহস্পতি আসলে মান সম্মান বৃদ্ধি হয় কিন্তু অবশ্যই হয় কিন্তু রাশির অষ্টমপতি যদি লগ্নে বা রাশিতে আসে মান সম্মান হানিও করিয়ে দেয় তো এই হচ্ছে মোটামুটি প্রেডিকশান বুঝে শুনে যদি চলেন দু অবশ্যই ভালো ফল আর যদি ওই ইউটিউবে যারা ভিডিও করছে লোকের কথায় এই দু হাজার চব্বিশ আপনার এই হবে ওই হবে সেই হবে সব ভালো 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 তাহলে এই ভালোর ধাঁধায় যদি আপনি ঢুকে থাকেন তাহলে আপনি কিন্তু ক্ষতির সম্মুখীন হয়ে যাবেন একটু বুঝে শুনুন আর দেখুন আপনাকে সবথেকে বড় সমস্যা দিতে পারে একটি গ্রহ সেটা হচ্ছে বৃহস্পতি বৃহস্পতি আপনাদের রাশির অষ্টমপতি তাই বৃহস্পতির বীজ মন্ত্র আপনি জপ করার চেষ্টা করুন ওম গ্রাং গুরুবে বেনম এই মন্ত্রটা কিন্তু প্রতিদিন জপ করার চেষ্টা করুন যে সমস্ত বিষয় রাশির মানুষরা স্পিরিচুয়ালিটি মানে স্পিরিচুয়াল একটু আধ্যাত্মিক মেন্টালিটির তারা কিন্তু একশো আটবার করে পাঠ করুন এবং আপনার মা বাবা আপনার সঙ্গে খারাপ ব্যবহার করেছে না তাদের সঙ্গে আপনার কথা বলতে ভালো লাগে না আমি এসব কিছু জানি না অবশ্যই তাদেরকে রেসপেক্ট করুন তাদেরকে আমি বলছি না যে তার সঙ্গে ভালো করে কি গল্প করুন তাদেরকে রেসপেক্ট সম্মান করুন ঠিক আছে এইটা এইটুখানি করার চেষ্টা করুন এটা যদি না করেন কোনোভাবে যদি এটা হানি হয় তাহলে কিন্তু আপনি আরও বৃহস্পতি রসে পড়ে যাবেন তো আমি যখন শিক্ষামূলক অনুষ্ঠান করব তখন বৃহস্পতি একটা ভেবাচেক আমার গ্রহ কিন্তু মানে আপনারা শুধু জানেন বৃহস্পতির ভালো ভালো কথাগুলো খারাপ যে পেছনে কত কিছু আছে তো আপনি জানেন না তো আমার কাছে একটা একটা গল্প করি ছোটোখাটো আমার কাছে একটা মেয়ে পড়তো তো মেয়েটার অষ্টম ঘরে যে বৃহস্পতি এবং সেই মেয়েটা মেয়েটার অষ্টম ঘরে বৃহস্পতি এবং অষ্টম ঘরে বৃহস্পতি মানে খারাপ কিন্তু মেটা প্রমাণ করতো না অষ্টম ঘরে বৃহস্পতি খারাপ নয় মেটা বিভিন্ন ভিডিও দেখতো যেই ভিডিওগুলোর মধ্যে ওই জ্যোতিষীটা মানে যারা কি ইউটিউবে ভিডিওটা করছে যে যারা অষ্টম ঘরে বৃহস্পতিকে অনেক ভালো 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 কথা বলছে এবং মেটা সেই ভিডিওগুলো আমাকে শেয়ার করতো যে দেখুন কত ভালো কথা বলছে অষ্টম ঘরে বৃহস্পতি থাকলে পারে অমুক হয় তমুক হয় ঘর বাড়ি টাকা পয়সার কোনো অভাব হয় না আমি একটা কথাই তাকে বললাম যে অবশ্যই ঘর হয় বাড়ি হয় টাকা হয় ধর তোমাকে আমি প্রচুর টাকা দিয়ে দিলাম ঠিক আছে মানে এতটাই টাকা দিয়ে দিলাম যেখানে তোমার কোনো সগাল্লাত মানে পূরণ মানে পূরণ হবে না এরকম নয় সব কিছু পূরণ করতে পারবে কিন্তু তোমাকে মিনিমাম একটা মানসিক শান্তি আমি দিলাম না প্রতি মুহূর্তে টেনশান কষ্ট দুঃখ দিলাম কিন্তু টাকার কোনো অভাব নেই ঠিক আছে হয়তো তুমি সোনার সোনার বিছানায় ছড়িয়ে আছে তার মধ্যে শুয়ে আছো কিন্তু এরকম একটা সমস্যা ছিলাম মানসিক টেনশানে তাহলে ওই সোনার মধ্যে শুয়েও তুমি কাঁদেবে বৃহস্পতি কিন্তু এটাই করিয়ে দেয় এটা কিন্তু মাথায় রাখবেন বৃহস্পতি অবশ্যই ভালো গ্রহ ওই সোনাটা তো আপনাকে দিল কিন্তু ওর পরের কথাটা যে কি আছে বলে না ওর পরের কথাটা হচ্ছে বৃহস্পতি সোনার মধ্যে শুয়ে আপনাকে কাঁদিয়ে দেবে তো এই হচ্ছে বৃহস্পতি পরবর্তী সময় যখন শিক্ষামূলক অনুষ্ঠান করব তখন বৃহস্পতিকে নিয়ে আরও অনেক কথা বলব তবে একটু বুদ্ধি ঘাটিয়ে যদি দু হাজার চলেন তাহলে পরে আমার যা ধারণা যে আপনি অনেক ভালো অ্যাচিভমেন্ট পাবেন অনেক ভালো ভালো সুযোগ সুবিধা পাবেন এবং ভগবানের কৃপায় মায়ের কৃপায় সত্যি আপনি সুস্থ থাকবেন এবং অনেকগুলো ভালো ভালো কাজ কিন্তু আপনার হবে যাই হোক এখানে শেষ পরের দিন আবার দেখা হবে তো তখন যেন নমস্কার ভালো থাকবেন শুভরাত্রি আর হ্যাঁ সাবস্ক্রাইবটা কিন্তু অবশ্যই